আমরা বাংলাদেশে যে টাইলসগুলো উৎপাদন করছি এগুলো এখনও থার্ড জেনারেশন পর্যন্ত হোমোজিনিয়াস, রাস্টিক এবং ওয়াল টাইলস, ফুল পলিশড, ডাবল লেয়ার, টু ইঞ্চার্স, স্লিম টাইলস, মাইক্রো ক্রিস্টাল, এই ধরনের অনেক টাইলস বাংলাদেশে তৈরি হচ্ছে না, 100% আমদানি নির্ভর। তাই আমরা বাংলাদেশে যে ফ্যাক্টরিটি করছি, এই ফ্যাক্টরিটি মধুপুরে, মধুপুরে করার কারণ হচ্ছে মধুপুর জলছত্র একটা জায়গা আছে যেখানে র মেটেরিয়ালস অ্যাভেলেবেল, এবং আমরা যদি এই র মেটেরিয়ালসগুলো থেকে স্যান্ড, সল্ট এবং আয়রনকে রিমুভ করতে পারি, তাহলেই আমরা এই র মেটেরিয়ালসগুলোকে ব্যবহার করে এই উন্নত প্রযুক্তির এবং উন্নত মানের টাইলসগুলো উৎপাদনে যেতে পারি। মানে সিরামিক সেক্টরে এই একমাত্র ফ্যাক্টরি যেটা গ্রিন ফ্যাক্টরি হিসেবে বিবেচিত হবে, বিশেষ করে সিরামিক টেবুলার, কাপ, পিরিজ, প্লেট, এগুলো কিন্তু হিউজ পরিমাণে এক্সপোর্ট হচ্ছে এবং বাংলাদেশ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড ফর সিরামিক টেবুলার, বাট টাইলস এক্সপোর্ট হচ্ছে না। ওই কোয়ালিটি টাইলস উৎপাদন করতে পারি এক্সপোর্ট ওরিয়েন্টেড, মানে বাইরে যেটা ডিমান্ড আছে, তাহলে আমরা এক্সপোর্টে যেতে পারবো, কারণ আমাদের লেবার অনেক চিপ আছে। যেমন গ্রিন ফ্যাক্টরি তেমনি এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রথম ফ্যাক্টরি হয় বাংলাদেশে। বাংলাদেশে অন্যান্য যে টাইলসগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হোমোজিনিয়াস, এবং এই হোমোজিনিয়াস টাইলসটা বিদেশে এক্সপোর্ট হয় না, অর্থাৎ বিদেশে ডিমান্ড নাই। আমাদের যে টাইলসটা হবে এটা টোটালি ফুল বডি হবে, আর কিছু টাইলস হবে ডাবল লেয়ার, অর্থাৎ এটা বিল্ট ইন বলা যায়। উপরে পাতলা আবরণ কিংবা পাতলা গ্লেজ দিয়ে যে টাইলসগুলো তৈরি করা হয় এগুলো স্যান্ডি ওয়েদার আমাদের দেশে যে আছে, বালুতে এই উপরের কোটিংটা কেটে যাবে, কিন্তু যদি বিল্ট ইন থাকে তাহলে এই টাইলসটা দীর্ঘ 30-35 বছর ব্যবহার উপযোগী থাকবে। যদি এই প্রকল্পটি বাংলাদেশে উৎপাদনে যেতে পারে, তাহলে বাংলাদেশ নতুন যুগে পদার্পণ করবে, অর্থাৎ আমরা গ্রিন একটি ফ্যাক্টরি যেমন করতে পারবো, তেমনি এক্সপোর্ট ওরিয়েন্টেড টাইলস তো উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবো। বাংলাদেশে সর্বপ্রথম আমরা এই হোয়াইট বডি টাইলস উৎপাদন করছি। দেখেন এখানে হোয়াইটনেস আসছে 54.4, বাংলাদেশি টাইলসের হোয়াইটনেস এটা 28-39। এখানে এই পানিটুকু দিলাম, এই দেখুন পানিটা কিন্তু অ্যাবজর্ব করে ফেলবে, এই পানিটি অ্যাবজর্ব করছে, দেখা যাচ্ছে যে এই পাশ থেকে শুকিয়ে যাচ্ছে। এই টাইলসটি আমি যদি পানিটি দেই, দেখা যাচ্ছে আসলে অ্যাবজর্ব করছে না। তো ওয়াটার অ্যাবজর্ব করলে যে ক্ষতিটা হয়, যে একটা বিল্ডিং হেভি হয়ে যায়। এই যে আমি এটা দিয়ে স্কেচ দিলাম, এটা বোঝা যাচ্ছে যে এই টাইলসটায় কেটে যাচ্ছে, তাহলে বালুতে এই টাইলসটা কাটবে। বাংলাদেশ আপনি যদি ঝাড়ু দেন না, যে বালু থেকে বাসায়, তাহলে ওই নর্মাল ওয়েতে বালুতে কাঁচও কাটে, এই টাইলসটার উপরে যে লেয়ারটা আছে সেটা কেটে যাবে। আর এইটা যত হার্ড হবে, মানে বালুতে টাইলসটা কাটতে পারবে না, এমন টাইলস আমি উৎপাদন করবো। এটি হচ্ছে প্রধান ফটক আমাদের ভিতরে, যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি একটি ডরমেটরি বিল্ডিং, চারতলা, দোতলা কমপ্লিট হয়ে গেছে, তিনতলা এবং চারতলা কাজ চলমান, সেটটি দেখা যাচ্ছে। এই রাস্তাটি হচ্ছে 30 ফিট, একটা গাড়ি রাখা আছে, আরও দুটি গাড়ি এখানে চলাচল করার মতো উপযোগী, যেহেতু এখানে বিভিন্ন ধরনের ট্রাক এবং লরি চলবে, সেজন্য আমরা অনেক প্রশস্ত একটি রাস্তা করেছি। ডান পাশে প্রথম বিল্ডিংটা, এটি পলিশিং লাইন, কিলন এবং ড্রায়ার এখানে বসবে, স্টাফ এখানে থাকবে। এটি ডরমেটরি বিল্ডিং এর নিচতলা অফিস রুম, টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন সিলিং এ কাজ চলবে। দোতলায় দরজার ফ্রেমগুলো লাগানো চলছে, এক পাশে কাজ শেষ হয়ে গেছে, অন্য পাশে কাজ চলমান। এখান থেকে সিঁড়ি দিয়ে এবং লিফটের জায়গা দেখা যাচ্ছে। দোতলায় বাথরুমের টাইলস, ওয়াল, ফ্লোর এগুলো কাজ শেষ হয়ে গেছে, পেইন্টের কাজ চলছে, কিচেনের কাজ চলছে। এখানে তিনতলায় চাইনিজরা থাকবে, চারতলায় ডিরেক্টরদের থাকার জায়গা, দোতলায় হাই অফিসিয়াল স্টাফ থাকবে এবং নিচতলা অফিস। এই যে তিনতলায় এবং চারতলায় যে কাজ চলছে, তার স্টিলের ফ্রেমগুলো এখানে রাখা আছে, তারা ফিটিং করছে। এটা কিন্তু ওয়ার্কারদের শেড দেখা যাচ্ছে, এটা হচ্ছে মসজিদের জন্য জায়গা। ফ্লোর টাইলস এবং পলিশিং লাইন, বাম পাশের যে জায়গাটা খালি দেখা যাচ্ছে, এটা মূলত ওয়াল টাইলস এবং রাস্টিক টাইলসের জন্য। এই কাজটিও দ্রুত শুরু হবে, এবং ফ্লোরের ফাউন্ডেশনের হেভি মেশিনারি ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে গেছে, এখন সামনে পলিশিং লাইনের যে ফ্লোর তার ঢালাই কাজ চলছে। এই রাস্তার দুই পাশে গ্রিন করা হয়েছে, আমরা বলেছি যে এটা ইকো গ্রিন প্রজেক্ট, গাছগুলো ব্যাড স্মেলগুলো টেনে নেবে, এই ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। এই লোডিং পয়েন্ট থেকে গাড়িগুলো লোড হবে। এখানে বল মিল, স্প্রেয়ারিং টাওয়ার, যে সোজা মাঝখানে যেটা দেখা যাচ্ছে যে ইনকমপ্লিট, এটা 98 ফিট উঁচু, ওখানে স্প্রেয়ারিং টাওয়ার বসবে, এটা হচ্ছে পাওয়ার প্লান্টের জায়গা। সাবস্টেশন এবং জেনারেটরগুলো ওখানে বসবে। এইটা প্রেস মেশিনে যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে ইটিপির জায়গা। এখানে কাজটা ইনকমপ্লিট, কারণ ক্রেন দিয়ে
উপর থেকে মেশিনটা সেট আপ করতে হবে, যার কারণে আমরা এই কাজটাকে পরিপূর্ণভাবে করিনি। এটা হচ্ছে র মেটেরিয়ালস ইয়ার্ড, এখানে র মেটেরিয়ালস বিভিন্ন ভাগে ভাগে রাখা হবে, এই কাজটি চলমান। সাবস্টেশনে যে ইঞ্জিনিয়ার থাকবে, এখানে গ্যাস এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এখানে থাকবেন, তাদের রুম করা হচ্ছে। এলপিজি স্টেশন, এখানে দুটো ট্যাঙ্কি দেখা যাচ্ছে, দুটো ট্যাঙ্কির ক্যাপাসিটি 80 টন, 40 টন করে ইচ। এক সপ্তাহ পর্যন্ত আমরা এলপিজি কাজে লাগাতে পারবো। এখান থেকে পুরো ফ্যাক্টরি পিছন থেকে শেড এবং ডরমেটরি বিল্ডিং, পাওয়ার স্টেশন, টোটাল জায়গাটা দেখা যাচ্ছে। এটা মেইন ফ্যাক্টরি বিল্ডিং এর পিছন থেকে দেখা যাচ্ছে, 20 ফিট চওড়া রাস্তা দ্বিতীয় প্রজেক্টে যাওয়ার জন্য। পুরো ফ্যাক্টরির ড্রেনেজ ব্যবস্থার শেষ প্রান্ত এখানে।